খারাপ রেজাল্ট বা কোনো একটা ছোট্ট ভুলের জন্য গার্জেন কল, সব ক্ষেত্রেই লাগবে মা বা বাবার সই। সিম্পল সলিউশন, মা বা বাবার নকল সিগনেচার দিয়েই হয়ে যেতে পারে প্রবলেম সলভড। আর এই কাজটা নানান ক্ষেত্রে নানান সময় বহু মানুষ করেই থাকেন, কিন্তু এই ছোট্ট সহজ একটা কাজ কিভাবে জটিল ও কঠিন করে দিতে পারে একজন সাধারণ মানুষের জীবন, তা নিয়েই পরিচালক ও অভিনেতা রনির নতুন ছবি সাইলেন্ট সিগনেচার। সিগনেচার নিয়ে কেলেঙ্কারি, বললেন পরিচালক। গল্পটা হচ্ছে একটা ক্যারেক্টার যার নাম রুদ্র দেবনাথ। তো ক্যারেক্টারটার মধ্যে একটা প্রতিভা ছিল যে অন্যের স্বাক্ষর হুবহু নকল করে দিতে পারে। তো বেসিক্যালি যদি দর্শক দেখছে বা আপনার স্বাক্ষর যদি কেউ নকল করে দেয় তাহলে কী হতে পারে, হুবহু একই রকম। তো সেই রকম নানান ব্যাপার ঘটছে, মন্ত্রী লেভেল থেকে প্রশাসন পুরো হিলে যাচ্ছে, তো এইভাবে চলছে। তো পুরো টোটাল স্টোরিটাতে লাভ আছে, পুরো কমার্শিয়াল বলবো না, পুরো অববিটও বলবো না, একটা মিক্স আপ। কিন্তু আলটিমেটলি ক্যারেক্টারটা একটা পাগল। দুটো সং আছে, একটা আইটেম সং জানু বোতল কোল মাট্টাকিলা শট, যেটা যোজদি আর আমি গিয়েছি, আর একটা স্যাড সং আছে অনলি ফর মেল ভার্সন আছে, যেটা হচ্ছে রং ভরা তুলিতেই, তো সেটা দেবপ্রিয় দাস গিয়েছে। এদিন মুক্তি পেল সাইলেন্ট সিগনেচারের ট্রেলার ও মিউজিক। ছিলেন মৌবনী সরকার, দেবরঞ্জন নাগ, সুপ্রিয় দত্ত, যোজো এবং এই ছবির সাথে যুক্ত আরও অনেকে। এমন একটি বিষয় এবং নিজেদের চরিত্র নিয়ে কথা বললেন মৌবনী সরকার, সুপ্রিয় দত্ত এবং দেবরঞ্জন নাগ। আমার মনে হয় যে এই যে সিগনেচার নকল করা, এটা একটা ভীষণ প্রাসঙ্গিক জিনিস, কারণ আজকালকার দিনে যখন আমরা দেখছি যে ডুপ্লিকেশন বা ইমিটেশন জিনিসটা খুব সহজ হয়ে গেছে, টেকনোলজিও এগোচ্ছে যেরকম, আমরাও কীরকম নিজেদের পার্সোনালিটির ওপর বেশি চাপ দিতে ভুলে যাচ্ছি, আমরা নিজের সত্যটা কিছুটা দূরে সরিয়ে ফেলেছি নিজেদের থেকে, ওই একটা সইয়ের ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো স্কুল লাইফের সেই সই নকল দেখেছি, আমি নিজে কখনো করিনি, কিন্তু এটা একটা প্রবলেম বটে। কিন্তু যখন সেটা বড় আকারে ঘটছে, ম্যাসিভ আকারে, যেখানে টাকা পয়সা অনেক লোকের সারা জীবনের সঞ্চয় নিয়ে কথা হচ্ছে, আই থিঙ্ক ইট কুড বিকাম আ সোশ্যাল ম্যালেস। এবং কি হয়, অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে এই ধরনের কাজ করানো হয়, তাদেরকে প্রভোক করে, তারা হয়তো জানে না, তাদের বয়সের পাগলামিটাকে ইউজ করে তাদেরকে দিয়ে ভুল কাজ করানো হয়। এটা একটা অ্যাওয়ারনেস আই উড সে, আর স্পেশালি কারণ অল্প বয়সী জেনারেশনের যে বাচ্চা ছেলে মেয়েরা, তারা খুব সেন্টিমেন্টাল হয়, তারা খুব ইজিলি ইনফ্লুয়েন্সড হয়, এবং তাদেরকে কিছু বুঝিয়ে কাজ করানো খুব সহজ হয়ে যায়। তো আই থিঙ্ক এই ছবিটার মধ্যে যে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আমরা ধরেছি, স্পেশালি যেভাবে সবাইকে কনভিন্স করে কাজটা পার করে নিচ্ছে, আমার মনে হয় এটা দেখলে খুব মানুষেরও একটা সচেতনতা বাড়বে। রুদ্রদেব না তো সাইন মিলছে না, তো সাইনে কিছু প্রবলেম হয়েছে, প্র্যাকটিস করতে হবে। সাইন তো মিলছে না, যদি সাকসেসফুলি ডিলটা করতে পারো তাহলে তুমি পাবে 1.3 crores। আমার ক্যারেক্টারটা খুবই মজার, পূজা ইজ আ স্টানার, মানে ও কলেজের ওই হার্টথ্রব মেয়েগুলোর মধ্যে একজন, কিন্তু ও সিনিয়র এবং জুনিয়র হচ্ছে যে চরিত্রটি রনি প্লে করছে। মেয়েটির প্রেমে পড়ে যায়, কিন্তু যেরকম সব লাভ স্টোরিজ খুব রোজি হয়, এই লাভ স্টোরিটা ঠিক রোজি নয়, এটা কালারটা অন্য। তো আমি বলবো যে আপনারা আসুন হলে দেখুন, কারণ পূজার যে চরিত্র, পূজার চরিত্রটা একটু অন্যরকম, নট রিয়েলি লাইক দ্য কনভেনশনাল গার্লস উইচ উই সি, আ লিটল ডিফারেন্ট। কি সম্ভব না, হ্যাঁ তুমি আমার থেকে বড়, তুমি সুন্দরী, তোমাকে দেখলে আমার কেমন একটা অনুভূতি হয়, আমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলি, আর এতটা ভালোবাসা আমি তোমাকে কোনোদিন বোঝাতে পারি না। যে পেছন থেকে কলকাঠিটা যারা নাড়ে, হ্যাঁ মানে এইসব কাজগুলো যারা করায়, হ্যাঁ কেউ তো একটা মাথা থাকে, হয়তো তার কোনো একটা প্রতিভা আছে, সে খুব ভালো, হয়তো খুব ভালো হাতের লেখা। এবার এই এই সব ছেলেপুলেকে দিয়ে অনেক সময় অনেক গণ্ডগোলের কাজ করানো হয়। তোমার মধ্যে যেটা আছে সেটা দেখাও। মাসে দুটো সিগনেচার, 30,000 টাকা। আমার একটা জিনিস মনে হয় যে এই ধরনের ছবি যত মানে কম বাজেট, এই এগুলো একটু হওয়ার দরকার আছে, কারণ হ্যাঁ যত এগুলো হবে এবং কোনোভাবে যদি মানুষের কাছে কোনোভাবে পৌঁছে যায় তাহলে সেটা খুব দরকারি আমার মনে হয়, এবং খুব মানে দরকারি কাজই এরা করছে বলে আমার মনে হয়। এটা ঠিক জিনিসটা সূত্রপাত হয়েছিল, আমারই সই নকল হয়ে যায়, আমার মেয়ে করে,
তার কলেজ থেকে ছুটি নেবার জন্য। এই প্রথম আমি টের পাই যে একটা ছেলে আছে ওর কলেজের, যে ছেলেটা অসাধারণ সই নকল করতে পারে। এখানে একটা চরিত্র আমি করেছি, এটা টাইপের ব্রোকার আর কি, ওই যোগাযোগটা করিয়ে দেয় সিগনেচার, যে ছেলেটি সবার সই নকল করতে পারে। ইট ইজ এ ব্রিলিয়েন্ট সাবজেক্ট, ভেরি ব্রিলিয়েন্ট সাবজেক্ট। ছবির দুটি গানের মধ্যে একটি গান গেয়েছেন জোজো এবং রনি নিজেই, গেয়ে শোনালেন তারাই। আমি এখন অবধি যে কটা আইটেম নাম্বার গেয়েছি সেগুলো অনেকটা গানেরই মতন ছিল, বাট এই প্রথম একটা অনেকটা র্যাপ ওরিয়েন্টেড সং, সো প্রচুর কথা এবং একটা ট্যাগলাইন আছে যেটা আমার মনে হয় যে সকলের মুখে মুখে ফিরবে, উইচ ইজ জানু বোতল খোল। আর এই একটা লাইনকে কত রকমভাবে বলতে পারি সেটার একটা পরীক্ষা ছিল ডেফিনেটলি এই গানটা গাইবার সময়। অ্যান্ড নতুন সাউন্ডস্কেপ এবং এখনকার ছেলেমেয়েরা যেরকম একটু র্যাপ ওরিয়েন্টেড গান শুনতে পছন্দ করে সেরকম একটা গান, সো আই হোপ পিপল আর গোনা লাইক ইট। আর আরেকটা হলো যে এই গানটা দিয়ে ছবির ক্লাইম্যাক্স শুরু হচ্ছে, সো আমার মনে হয় যে ইটস এক্সাইটিং। জানু বোতল খোল, জানু বোতল খোল, মানে নানা কত রকমভাবে আমি আমার জানুকে ডাকতে পারি আর বোতল খোলার কথা বলতে পারি, সেটাই চেষ্টা করেছি এই গানে। জানু বোতল খোল, জানু বোতল খোল, মাঠে গিলা শট, জানু বোতল খোল না, মাঠে গিলা শট। আইস কিউব থোড়া ডাল দে বেবি, এ বেবি এ বেবি, ঠান্ডা পানি দিলা দে বেবি, নজর কো তোরা অর বড়া কে, খুদ কো তোরা অর জুমা লে, হার্ট বিট কো বড়নে দে, ধুয়ো কো তোরা ডলনে দে, সাস বড়া কে, সাস বড়া কে, মুঝ কো তোরা ডলনে দে, লাভার বয় কি শুনলি ইয়ে বাত, 60 ml চড়া দে বেবি। তুঝ কো তো স্টপ করা কে, লং টাইম সে মিউট করেঙ্গে, তোরা বহুত রিভার্স করা কে, সবসে জ্যাদা বেস্ট দেঙ্গে, নজর কো তোরা অর বড়া লে, খুদ কো তোরা অর জুমা লে, হার্ট বিট কো বেস্ট বড়া কে, সবকো তোরা অর নচা দে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।